আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলটিতে। আপনাদের সাথে আজকে আমি মাল্টিপল কিছু স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। সেই স্ক্রিপ্টগুলো নিয়ে বলে রাখি, প্রথমেই কথা বলবো ডিএসইএক্স নিয়ে, মানে ইন্ডেক্স নিয়ে কথা বলবো। দেন হচ্ছে যে কথা বলবো আইএফআইসি ব্যাংক নিয়ে, তারপর হচ্ছে কথা বলবো লাফার্স নিয়ে, দেন হচ্ছে কথা বলবো এনআরবিসি ব্যাংক নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যদি আমার এই চ্যানেলটি ফলো করেন, যে আমার সবসময় সব কিছুই হচ্ছে পার ভিডিওতে একটা শেয়ারের অ্যানালাইসিস থাকে, বাট যেহেতু সময়ের কারণে বিভিন্ন শেয়ার নিয়ে অ্যানালাইসিস করা হয়ে উঠছে না, তাই চেষ্টা করছি একটা ভিডিওর মধ্যে কয়েকটা শেয়ারের আপডেট দিয়ে রাখতে এই সপ্তাহে। তো ফার্স্টেই আপনারা যদি খেয়াল করেন যে ডিএসএক্স নিয়ে যদি আমি একটু বলি, আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকেন ইন্ডেক্স অ্যানালাইসিসের, একেবারে লেটেস্ট যেই লাস্ট প্রিভিয়াস ভিডিওটা আছে সেটাতে যদি দেখেন যে আমি বলেছিলাম ডিএসএক্স হচ্ছে এই জোন থেকে হচ্ছে রিভার্সাল করতে পারে, আর যদি না করে তাহলে একেবারে নিচে চলে যাবে। আল্লাহর রহমতে আসলে বলবো যে এইটা নিচে যায়নি, এখান থেকে একটু রিভার্সালের চেষ্টা করছে। তো আপনাদের একটু বলি যে এটা যেহেতু হচ্ছে এখন আমি একটা চ্যানেল ড্র করেছিলাম অনেক আগেই, আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকলে বুঝতে পারবেন যে এই একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে ডিএসইএক্সটা। তো এই চ্যানেলের মিডল লাইন থেকে দেখেন, মিডল লাইনটা হচ্ছে এই পজিশনটা, এই ডট ডটের যে লাইনটা আছে সেটা হচ্ছে মিডল লাইন। তো এই লাইনে ডিএসইএক্স হচ্ছে ঠিক এই লাইন থেকেই দেখা গিয়েছে যে গতকাল ডিএসইএক্স হচ্ছে রিভার্সাল করেছে, মানে এই লাইনটা টাচ করে জাস্ট নিচে নেমে গিয়েছে এবং এখান থেকে আর উপরে উঠতে পারেনি। সো এই জিনিসটার একটা কারণ কি যদি সেটা বলি, তাহলে হচ্ছে যেহেতু চ্যানেলের মিডল লাইন পজিশন যেটা আছে সেটা সব সময় হচ্ছে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সো ডিএসইএক্স ঠিক সেই পজিশনটা থেকেই ব্যাক করেছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে আপনাদের কি আতঙ্কিত হওয়ার বা আমাদের সবার কি মানে একটু টেন্সড হওয়ার কোনো কারণ আছে কি না? ফার্স্ট অফ অল আপনাদের বলি, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে হয়তো শেয়ারটি ডিএসএক্স যদি এখান থেকে বাউন্স করেও তাহলে হয়তো এইভাবে বাউন্স করবে এবং এখান থেকে আমরা একটা আবার নিচে চলে আসতে পারে। আমরা ততক্ষণ পর্যন্ত ইন্ডেক্স নিয়ে আর দুশ্চিন্তা করব না যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্সটি এই যে সাপোর্ট জোনটা রয়েছে 6880 থেকে 6810-এর মধ্যে যে সাপোর্ট জোনটা রয়েছে, এই সাপোর্ট জোনটা যদি কোনো ব্রেক না করে দেন আমাদের আর চিন্তা করার কোনো কারণ থাকবে না। শর্ট টার্মে খুব সুন্দরভাবে শেয়ারটি তার ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে। এখন যখনই কোনো শেয়ার তার ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করে, এই যে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড লাইন, এই শেয়ারটি মানে ইন্ডেক্সটি তার ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে, এবং যখনই শর্ট টার্মে ইন্ডেক্সটি তার ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে এবং তার এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে যেই লাইনটা ব্রেক করেছে সেখান থেকে আবার রিটেস্ট করে সাপোর্ট খুঁজে পাওয়া। সো আমরা এখন ওয়েট করব যে শেয়ারটি মানে ইন্ডেক্সটি এখান থেকে আবার সাপোর্ট খুঁজে পায় কি না। আশা করছি যে এখান থেকে আবার সাপোর্ট খুঁজে পাবে। ইন্ডেক্সটি যদি আগামীকাল আর মানে আগামী রবিবার আর না বাড়ে, দেন তার জন্য সবচেয়ে ভালো বিষয় হবে। আমি চাইবো, আমাকে মানে একটু অকওয়ার্ড মনে হতে পারে যে আমি এখন যে জিনিসটা চাইবো সেটা শোনার পরে, যে আমি চাইবো যে ইন্ডেক্সটি আর দুই একদিন কিছুটা নিচে নামুক এবং এখান থেকে এই পজিশন থেকে তার সাপোর্ট খুঁজে পাক। যদি এই কাজটা করতে পারে ইন্ডেক্স, দেন ইন্ডেক্সের জন্য সবচেয়ে ভালো, আমাদের সবার জন্যই সবচেয়ে ভালো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে মার্কেটে। আপনারা যেরকম আগে অনেক প্রফিট করতে পারছিলেন, সেই রকমের একটা সিচুয়েশনে চলে যাবে মার্কেট তখন আবার। বাট যদি এখান থেকে আবার উপরে চলে যায়, দেন মার্কেটটাকে আমি বলবো যে আবার সে
একটু আনস্টেবল হয়ে যাবে, এবং দেন ওখান থেকে আবার নিচে নেমে আসলে আমরা বলতে পারবো না যে এই সাপোর্টটা ধরে রাখতে পারবে কিনা। সো বেটার মার্কেটের জন্যই যদি গত আগামীকাল সে কিছুটা পয়েন্ট মাইনাস হয় এবং কিছুদিন যদি সে এই পজিশনে ঘোরাফেরা করে, দেন এখান থেকে যদি বাড়তে পারে দেন তার জন্য সবচেয়ে ভালো হবে। সো আমরা দেখতে থাকবো যে আলটিমেটলি তার ফার্স্ট কাজ হচ্ছে যে এই পজিশন থেকে সাপোর্টটা নেওয়া, এই সাপোর্টটা যদি পেয়ে যায় দেন আমাদের জন্য আর কোনো টেনশন করার কিছুই থাকবে না। আচ্ছা, তো আজকে ইন্ডেক্স অ্যানালাইসিস ছিল এটুকুই, আমি আপনাদের সাথে আইএফআইসি শেয়ারটি নিয়ে একটু আলোচনা করি। নতুন ভিডিও দিচ্ছি না, একটি শেয়ারের মধ্যেই মানে একটি ভিডিওর মধ্যেই হচ্ছে চেষ্টা করছি যে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করার। তো আইএফআইসি সম্পর্কে বলেছিলাম আমি একটি আমার প্রিভিয়াস অ্যানালাইসিসে, এই আইএফআইসি শেয়ারে হচ্ছে যে কিছু একটা রেজিস্ট্যান্স জোন আমি দেখিয়েছিলাম, বা এই জোনটা হচ্ছে বর্তমানে শেয়ারটি ঠিক সেম জোনের মধ্যেই রয়েছে। আমি বলেছিলাম যে এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি কম, হয়তো এই জোনের মধ্যে থেকে যখন এই ট্রেন্ড লাইন বরাবর চলে আসবে, ট্রেন্ড লাইন বরাবর চলে আসতে আরও হচ্ছে যে প্রায় 3 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো লাগতে পারে, এই জোন এই ট্রেন্ড লাইনের মধ্যে যখন চলে আসবে তখন এখান থেকে সে খুব ভালোভাবে আবার তার ওপরে যাওয়ার জার্নি স্টার্ট করতে পারবে। সো দেখেন যে যেদিন ভিডিও দিলাম তারপরে এটা কমেছে, কমে যাওয়ার পরে আবার বাড়ার চেষ্টা করছে, আবার মনে হয় যে এইরকমভাবে কিছুদিন থাকবে এবং এই পজিশনে এসে এই ট্রেন্ড লাইন বরাবর যখন আসবে তখন যদি এই লাইনটা ব্রেকআউট করতে পারে, 19.40 টাকা যদি ব্রেকআউট করতে পারে দেন তার উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আর সেম অ্যাজ ইউজুয়াল তার স্টপ লস আগের মতোই রয়েছে, 16.90 টাকাতে তার স্টপ লস রয়েছে। একটা শেয়ারে যে কোনো কিছুই হতে পারে, সো ভালো পজিশনের জন্য আপনার ভালো, যদি শেয়ারটি ভালো হয় তাহলে আপনার প্রস্তুতি থাকা দরকার শেয়ারটি নিয়ে, আর যদি খারাপ করে তাহলেও প্রস্তুতি থাকা দরকার। এই জন্যই বলে রাখলাম যে সবসময় দেখবেন আমি আমার ভিডিওগুলোতে আমার স্টপ লসের উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, এটা আমাদেরকে অনেক 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 বেশি সেভ করবে, যে তার আমাদের ক্যাপিটালকে মোটামুটি সেভ রাখার জন্য। তো আইএফআইসির সাথে আমি আপনাদের সাথে একটু কথা বলি যে NRBC ব্যাংক নিয়ে, NRBC ব্যাংকটা নিয়ে যদি কথা বলি, এখানে আমি কোনো অ্যানালাইসিসই করে রাখিনি, আমি আপনাদের সাথে জাস্ট কিছু ইন মানে র ইনফরমেশন শেয়ার করি। যে দেখেন NRBC ব্যাংকটি হচ্ছে যে গত 2021 সালের জুনের 8 তারিখে সে সর্বোচ্চ, হয়তো জুনের 8-9 তারিখে হচ্ছে সর্বোচ্চ 40 টাকায় উঠেছিল, এবং তারপর থেকে সে কমে যাওয়ার পরে অনেক কমে গিয়েছে এবং কমে হচ্ছে যে 40 টাকা থেকে প্রায় 20-22 টাকা চলে এসেছিল, দেন সেখান থেকে আবার বাড়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে এখন বেড়ে আবার ঠিক সেম আগের পজিশনে 39 টাকা মানে 40 টাকায় চলে এসেছে। এখানে আমি বলবো যে শেয়ারটি ডাবল টপ ক্রিয়েট করেছে। আপনারা যারা এই পজিশনে শেয়ারটি কিনেছেন, গত 7 তারিখ শেয়ারটি কিনেছেন, তাদেরকে বলবো যে আপনারা যদি অ্যানালাইসিস জেনে থাকতেন তাহলে কখনোই এই শেয়ারটি এই পজিশনে কেনার চেষ্টা করতেন না। উইথ ডিউ রেসপেক্ট, এটা এই পজিশনে মানে কোনোভাবেই আসলে অ্যাকসেপ্টেবল না এই শেয়ারটি ক্রয় করা। তো কেন ক্রয় করা অ্যাকসেপ্টেবল না, দেখেন এইটা হচ্ছে যে মানে এইটা হচ্ছে একটা ডাবল টপ, 40 টাকায় শেয়ারটি অনেক আগেও ছিল এবং দেন এগেইন 7 তারিখ আবার চলে এসেছে এবং এখান থেকে আসার পরেই শেয়ারটি কমে যাচ্ছে। তো এখন এখানে মানে যদি কেউ আটকা পড়ে থাকেন তাহলে বলবো যে ওয়েট করতে পারেন, এখনই সেল করার কোনো দরকার নেই, ওয়েট করতে পারেন, যেহেতু 3-4 দিন কমেছে, হয়তো এখান থেকে যদি বেড়ে যায় তাহলে তো আপনাদের ভাগ্য ভালো, বাট কমে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, আর যদি কমে যায় তাহলে আপনারা নিজেরা স্টপ লস সেট করে রাখেন। যদি চান যে একটু ফ্লেক্সিবল স্টপ লসকে ইউজ করবেন তাহলে আমি বলবো যে 35-36 টাকায় দিতে পারেন স্টপ লস, আর যদি অনেক টাইট স্টপ লস ইউজ করতে চান তাহলে আমি বলবো যে এটা স্টপ লস আসলে ছিল হচ্ছে 38 টাকাতে, এটা অনেক আগেই ক্রস করেছে, ক্রস করে 37.60 টাকা চলে এসেছে এবং এখান থেকে তার যদি বাড়তে হয় তাহলে তার অনেক সময় মানে এখান থেকে তার বাড়াটা হচ্ছে যে যদি বাড়ে তাহলে তো ভালোই, আর যদি না বাড়ে তাহলে ছেড়ে দেওয়া উচিত।
বাই সেল আপনি আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধি বিবেচনা ইউজ করে তারপরে করবেন, কারণ পুঁজি আপনার, ব্যবসা আপনি স্বাধীনভাবে করার অধিকার রাখেন, আপনি নিজেরা আপনাদের আপনার নিজেরা আপনাদের জ্ঞান স্ট্র্যাটেজি ইউজ করে দেন ব্যবসা করবেন, কারো মাধ্যমে, আমার মাধ্যমে হোক বা অন্য যারা আছে তাদের মাধ্যমে হোক, কোনোভাবেই আমি বলবো না যে কারো মাধ্যমে আপনারা প্রভাবিত হয়ে বাই বা সেল করার ডিসিশন নেন। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। প্লিজ আপনারা অবশ্যই আপনাদের ডিউ ডিলিজেন্স ইউজ করে দেন হচ্ছে শেয়ার মার্কেটে ট্রেড করবেন। আমি এনআরবিসি ব্যাংকটা নিয়ে জাস্ট এমনিই বললাম, আগে কখনো ভিডিও দেইনি, বাট এখন মনে হলো যে শেয়ারটি এরকম একটা পজিশনে রয়েছে, এই পজিশন থেকে হয়তো যদি মানে হয়তো অনেকের হেল্প হতেও পারে এই ইনফরমেশনটুকু শেয়ার যদি করে রাখি আমি, দেন আমি আপনার সাথে লাফার্স নিয়ে কথা বলবো। লাফার্স শেয়ারটি আমি একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি। লাফার্স বর্তমানে 100, লাফার্স আসলে 106 টাকা থেকে কমে কমে 75 টাকা গিয়েছে, দেন একটু আবার বেড়েছে, বেড়ে হচ্ছে 85 টাকায় গিয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে এই গ্রিন লাইনটা হচ্ছে তার 50 ডে মুভিং অ্যাভারেজ, শেয়ারটি টাচ করেছে সে হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজে। প্রথমে সে কিছুদিন আগে 28 তারিখ, 28শে অক্টোবর এই 50 ডে মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচে গিয়েছে, দেন আবার তাকে রিটেস্ট করার জন্য এই পজিশনে চলে এসেছে, এবং সে রিটেস্ট করে দেখেন আবার ঠিক আগের মতোই নিচে চলে যাচ্ছে। সো এখান থেকে আপনারা কী বুঝতে পারছেন, আপনারা যদি আমার একটা ইন্ডেক্স অ্যানালাইসিসের বর্তমান ভিডিওর আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন, ইন্ডেক্সও ঠিক সেম একইভাবে তার 50 ডে মুভিং অ্যাভারেজকে রিটেস্ট করে তারপরে নিচে চলে যাওয়ার একটা কথা বলেছিলাম আমি। লাফার্সও ঠিক সেম একইভাবে সেই কাজটিই করছে। সো এখান থেকে লাফার্সের নিচে চলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর এখানে আপনারা খেয়াল রাখতে পারেন, দেখেন এখানে এই 74 টাকা লেভেলে সে 75 টাকা লেভেলে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, এবং এই সাপোর্টটা থেকেই সে উপরে উঠেছে। এখন দেখার বিষয় উপরে যে রেজিস্ট্যান্সটি রয়েছে 85 টাকায়, সেই রেজিস্ট্যান্সটি সে ব্রেক করতে পারে কি না পারে, এবং যদি ব্রেক করতে না পারে, যদি নিচে চলে যায়, তাহলে তার সাপোর্টটি যে 75 টাকায় রয়েছে সেটি কি সে হোল্ড করতে পারে কি না। যদি হোল্ড করতে পারে তাহলে খুবই ভালো, আর যদি হোল্ড করতে না পারে তাহলে তার নিচে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, হয়তো আমরা এটাকে 68-69 টাকায় দেখতে পাবো কিছুদিনের মধ্যেই। আপনাদের অনেকেরই হয়তো শেয়ারটি রয়েছে, সো আমি বলবো যে আপনারা এই আলোচনা থেকে হয়তো একটু ধারণা পেতে পারবেন যে তার ফিউচার ট্রেন্ড কী ধরনের হতে পারে। তো এই ছিল হচ্ছে লাফার্স নিয়ে আমার আলোচনা আপনাদের সাথে। টোটাল যে চারটি স্ক্রিপ্ট নিয়ে কথা বললাম, DSEX, IFIC ব্যাংক, NRBC ব্যাংক, অ্যান্ড দেন হচ্ছে যে লাফার্স, সোল সিম সিমেন্ট, সবগুলো স্ক্রিপ্টই আমি চেষ্টা করেছি যে মানে একটা জিনিস হয়ে যাওয়ার পরে আমি আপডেট না দিয়ে জাস্ট যত তা আর্লি পসিবল সেই আপডেটটা দেওয়ার জন্য। এখান থেকে যদি আপনারা কোনো ইনফরমেশান গ্যাদার করতে পারেন, আশা করি আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর আপনাদেরকে বলবো যে কাইন্ডলি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।